পলিটিক্স নিয়ে যদি একটু কথা বলতে চাই, বিকজ এখন সিচুয়েশন খুব গরম, সামনেই নির্বাচন, সবাই এটা নিয়ে খুব কথা বলছে। আপনি তো অলরেডি অনেকদিন ধরে পলিটিক্সে আছেন, নেক্সট আপনার পরিকল্পনা কি? সামনে নির্বাচন আনাও, সবকিছু শেষ হয়ে গেলে আগামী দিনের পরিকল্পনা কি? রাজনীতিতে থেকে দেশের জন্য, মানুষের জন্য কি কি করছেন বা কি করবেন ভাবছেন? আবু জরুফ আগে থেকে কিন্তু সবসময় মানুষের পাশে পাশে আছে। অনেকবার কমিশনার ছিল, লাইক 20+ ইয়ার্স, 20+ বছর। ফিউচারে অবশ্যই চাবো যে আব্বু যে ফিল্ডে কাজ করেছে, যে আসন থেকে করেছে, হয়তো ওখানে আমিও মানুষের জন্য কিছু করি, এলাকার মানুষের জন্য, আমাদের মিরপুরের এরিয়ার জন্য। সো দ্যাটস ইট, আই ওয়ান্ট টু সাপোর্ট অল দ্য পিপল হু আর ওয়ার্কিং কারেন্টলি, এবং ফিউচারে যারাই হবে না কেন তাদেরকে ফুলি মানে সাপোর্ট করবো সব দিক দিয়ে। আমার পজিশন থেকে আমি যতখানি করতে পারি আমার দেশের জন্য, আমার এরিয়ার মানুষের জন্য, আই উইল বি ভেরি প্রাউড। একজনের জন্য পলিটিক্সের পয়েন্ট অফ ভিউটা না একই রকম। আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি আপনার পলিটিক্সে এই ফিল্ডে আপনার সবচেয়ে ভালো লাগার পার্ট কোনটা, সবচেয়ে খারাপ লাগার পার্ট কোনটা? ভালো লাগার পার্টটা হবে মানুষের সেবা করা, দেশের উন্নতি করা, বিকজ যখন আপনি দেশের জন্য কিছু করবেন নিজেরই একটু ভালো লাগে, মানুষ বাঁচে কয়েকদিন। আর শেষমেশ বলবো যে খারাপ লাগাটা যে কোনো কাজে আপনি যখন করবেন সব কিছুর একটা ব্যাড সাইড আছে। তো খারাপ দিকটা যতই মানুষের টানে, খারাপ দিকটা বললে হয় কি যে ইউ আর নট ইম্প্রুভিং ইউর সেলফ। আমার অনেক খারাপ দিক আছে, আপনার অনেক খারাপ দিক আছে, সবার খারাপ দিক আছে। সো খারাপ দিকটা আমরা ফোকাস না করে লেটস ফোকাস অন দ্য পজিটিভ সাইড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড অল দ্য পলিটিশিয়ানস আউট দেয়ার। ঠিক আছে, আই এম সরি, ইউ ওন্ট লাইক ইট, বাট আমরা আবার একটু মেকআপে ফেরত যাচ্ছি।